এখন আমি শয়তানের পরিচয় জানি না, আমি লামকামের কথা কই। আমি শয়তানের পরিচয় জানি না, আমি লামকামের কথা বলি। এখন বিভ্রান্তি এখান থেকে সরায়। এর জন্য বলে ভণ্ড পীর আর পাগলা কুত্তা, এই দুইটার থেকে সাবধান, এই দুইয়ের থেকে সাবধান। বাঁচতে হইলে আজকে বাবা জানির বই থেকে একটা বিষয় সম্বন্ধে কথা বলতে ছিলাম, কিন্তু যেহেতু একটা কথা উঠছে এর মধ্যে আমি দু একটি কথা যোগ করি, হয়তো এই সুযোগটা অন্য সময় নাও আসতে পারে। যেহেতু উঠছে মহানবীর একটি হাদিস আছে, আমি আরবিটা না বলি বাংলাটাই বলি, যেই পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ স্ত্রী পুত্র বাড়ি ঘর সয় সংসার এবং নিজের প্রাণের চেয়ে জীবনের চেয়ে আমি রসুলকে ভালোবাসতে বেশি না পারবে, সেই পর্যন্ত তুমি মমিন হইতে পারবে না। কথাটা কি, নিজের জানের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের রসুলকে, তাহলে মমিন হওয়া যাবে। আমানুর কথা বলে নাই, মুসলমানের কথা বলে নাই, মমিনের কথা বলছে। এখন আমি যখন আমার দয়ালের বাণী মুবারক শুনি এবং বই মুবারক করি, তখন নিজেকে যত করি তত নিকৃষ্ট মনে হয়, যতই করি যতই শুনি ততই নিম্ন শ্রেণীর মনে হয়, যে চার পায়ের পশুটা, হয়তো চার পায়ের পশুটা দুই পায়ে পরিণত হয়েছে, দুইটা পা হাত রূপে আইসা গেছে, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন আমার মধ্যে হয় নাই। এখন কথা হইল, একটা মহামারী দেশের মধ্যে আসছে, সারা পৃথিবীর মধ্যেই আসছে করোনা মহামারী। এর মধ্যে এটা আমার দয়ালের বিশাল একটা পরীক্ষা, আমাকে এই হাদিসটা বারবার মনে করায় দেয়, যেই পর্যন্ত তুমি তোমার জীবনের থেকে প্রাণের থেকে আমি রসুলকে ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মমিন হইতে পারবা না। তো ওই হিসাবে তো সর্বপ্রথম আমার নাম কাটা, কারণ এই মহামারীর মধ্যে আমি আমার দয়ালকে একদিন দেখতে আসি নাই, কিন্তু ওই সময় তো আমার দয়াল জাহিরি চোখের আড়াল হয় নাই, দয়াল তো ছিল, কিন্তু আমি তো জানের মায়া করছি যে হয়তো আমার করুণা হয়েও যাইতে পারে, আমি কিভাবে জানবো। এর জন্য বলছে আশেক, আশেক এক জিনিস, প্রেমিক এক জিনিস, আর আম সাধারণ আরেক জিনিস। লা ইউখতালাল আশেকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, যে প্রেমিক তার উপরে ফতোয়া নাই, আর প্রেমিকের সাথেই আল্লাহ কথা বলে, আর প্রেমিকের রেই আল্লাহ দর্শন দেয়, প্রেমিকের রেই আল্লাহ সবকিছু শিক্ষা দেয়। বাবা জানের পবিত্র জবান মুবারকে শুনছি, বাবা জান বলছে হর লফ্জ মে জো আতে জাতে হ্যায় উসি কো কলিম কহতে হ্যায়, প্রত্যেক শব্দের মধ্যে যে নাকি তত তত করে তুতলা তুতলামি করে, তার কথাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তার নাম মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামে বাবা জান বলছিল একদিন যে কোন এক বয়ানের মধ্যে, যে আল্লাহ সবচেয়ে তুতলার কথাই তোমার পছন্দ হইল, যে প্রত্যেক কথার মধ্যে তত করে, আল্লাহ মাই ভালোই কথাটা বলছে। কেন আসে মাসু অনুগত আব্দিয়া, এই যে আজকে এই মহামারীর মধ্যে আমরা টোটালি অনেক ভাই বোন আছি সব কিছু থেকে মানে ছাড়া, এবং অনেকে তো কথা অনেক সময় বলে শুনি বলি না,
অনেকে বললে অনেকভাবে নেয়, এখন কথা বলো একটা বিপদের মতো। আমার দায়িত্বের অবহেলা যে আমার যে একটা দায়িত্ব আছে, আমি শাসুফি খেলাফত পাইছি, এত বড় সার্টিফিকেট আছে, কিন্তু খেলাফত প্রাপ্ত প্রত্যেক খলিফার উচিত মুর্শেদের উরসের মধ্যে গরু দেওয়া, খাসি দেওয়া এবং এই সমস্ত উরসের ক্ষয় খরচ বহন করা। এইটা হলো খলিফার কাজ। খলিফা কইলে এইটা করি না, খলিফা মুরিদ কেমনে কি করুন এইটা, এর ভিতরে অনেক রকম। তো কাজী আমি কি দায়িত্বটা পালন করছি? আমি কি তোর এই উরসের মধ্যে অংশগ্রহণ করতে পারছি না? তাহলে আমি কিভাবে বলি যে আমি খলিফা? আর আমি এমনই হতভাগা নুরসাই বেরি বাড়ি দয়াল আমার এত হতভাগা করে দিছে। তাই আমি তো অনেকে আছে যে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলির দরবারে রোজ হয়, গান বাজনা হয়, কোন মৌলভী সাহ কিংবা ওহাবি আছে, অনেক ওহাবি আছে, বলে আমি এসবে যাই না। তুমি এসবে যাও না বাবা, তোমার দয়ালে নেয় না, তুমি যাইবা কই থেকে? দেওয়ালে না নিলে দয়াল তোমার উপরে দয়ার দৃষ্টি দেয় নাই, তুমি যাইবা কিভাবে? বাবা জান বলছেন যে সাধক এবং যে খলিফা তার প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে গুরুর দরবারে উপস্থিত থাকতে হবে, যদি প্রতি সপ্তাহে না পারে মাসে এক বৃহস্পতিবার অবশ্যই থাকতে হবে। এবং প্রত্যেক খলিফার কি দয়ালের বাড়িতে বড় বড় উরস, বড় উরস হয় তিনটা, এই প্রত্যেক উরসে চারটা উরস হয়, এই চার উরসে প্রত্যেক উরসে থাকতে হবে। যদি এই উরসের মধ্যে কি নেগা হয় না আসে, তাহলে সে ওই খলিফার খাতার থেকেই ক্যান্সেল। তাহলে আমি তো বৃহস্পতিবার আয় পারি না, প্রতি বৃহস্পতিবারে যার দয়াল একটা সুযোগ দিছে, অপশন আরেকটা যে মাসে এক বৃহস্পতিবার আয়ো, তাও পারি নাই। কইছে ঠিক আছে উরসে আয়ো, তাও পারি নাই। এবং তাহলে আমি কিভাবে থাকি? একটু দয়ালের বাণী, দয়াল বাবা যেন বলছেন সোজা কথা। এখন অনেকে তো অনেক জায়গায় অনেক কিছু বলে, বাবা জানে সুফিবাদ মারেফতের গোপন কথার শেষে একটা চ্যাপ্টার আছে, মানে সবচেয়ে বড় যে চ্যাপ্টার বাবা জানের বইয়ে, সেটা হলো ইসলামে ব্যক্তি মালিকানা। এই ব্যক্তি মালিকানার মধ্যে আছে যে যেরকম একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা উট এই পার থেকে ওই পারে যাওয়া যেমন অসম্ভব, ঠিক তেমন একজন ধন জমাকারী, একজন সম্পদ জমাকারীর বেহেশতে প্রবেশ করাও অসম্ভব, এবং ধনী ব্যক্তি জানাজায় যাওয়া নিষিদ্ধ হারাম, ধনী ব্যক্তিকে সালাম দেওয়া হারাম। এই কথা আমি যখন এক জায়গায় বলছি, এক লোক আমাকে ওহাবি প্রশ্ন এই হাদিস কই পাইলেন, এটা দেখাই পারবেন? তখন আমি কইছি দেখেন আমার লোকে আপনি যে কথা কইতেছেন আমি দলিল ছাড়া কথা কই নাই, আমি যদি দেখাই দেই আপনি কি কালকে থেকে ধনির জানা যায় যাওয়ার সালাম দেওয়া ই করে বন্ধ করবেন? এইটাকে বলতে হবে আমি কিন্তু দেখাই দেবো, একদম ফইলা দেখাই দেবো, দেখেন এই জায়গায় আছে। তো কাজী এইরকম একজন ওই যে সেজদার বিষয়ে প্রশ্ন করছিল, সালাম করা ওনার পছন্দ না, তাহলে সেজদাটা কোথায়? তখন ডাইরেক্ট ধরে বলছে বাবা জানের সামনে বোধ হয় এইভাবে একদিন বলছিলাম সেজদার বিষয়ে যে চকবাজারে বলছে যে এটা দলিল কই আছে, সালামের দলিল আছে? আমি তো সালামের দলিল না সেজদার দলিল দেয়া দেবো, তাও একটা দুইটা না, কিন্তু আপনি দিবেন সেজদা? জীবন হতো দিবেন না, পুরা না। এর জন্য আমার বাবা জান বলছে সত্য শুনলে সত্য মানবে, এমন কোন কথা নাই, সত্য জানলেও সত্য মানা যায় না, মানা যায় না। আমার দয়াল বাবা জান পর্দা দিছেন, অনেক রকম গুঞ্জন কে তৈরি করছে। নাহিদ বাবা একটা কথা বলে, মোহাম্মদের উম্মতের মধ্যে 73 ফেরকা কে বানাইছে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন পারসি, কোন জৈন, কোন হিন্দু, কোন তাও, কোন মং, কোন সাবাইয়া, কোন সেন্টু না, তার উম্মতরা। এর জন্য মহানবী আবার আগেই বইলা দিছে গাদিরে ঘুমে, কারণ মহানবী জানে ওনারা এটা করবে। হে মুসলমান, তোমরা সবাই যাই না রাত 130,000 সাহাবীর সামনে, দুইটা জিনিস শক্ত করে ধরো, জীবনে বিপদগামী হইবা না, পথভ্রষ্ট হইবে না,
কি আল কুরআন আর ইত্তাব আমার বংশ আমার আহলে বাইত আমার আওলাদ আমি যদি প্রশ্ন করি যে ওই সময় কি এই কুরআন ছিল এইভাবে বাইন্ডিং করা বিদায় হজে যখন মহানবী ভাষণ দিছে গাদিরে খুনে দাঁড়ায়া ওই সময় কি এই বাইন্ডিং করা কুরআন ছিল যে এর খুনুচা করে বলছে যে হে আমার সাহাবীরা দুইটা জিনিস রেখে গেলাম কিতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি এই কুরআন কি ছিল এইভাবে না ওটা কোন কুরআন ছিল ওই কুরআন কোন কুরআন ছিল যে আমি তো এই কুরআন বাইন্ডিং অবস্থায় এটারে করছে কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাও কি আবু বকর হযরত উমরের পরে যায় হযরত উসমান কত বছর পরে করছে বাইন্ডিং করা কুরআন কিন্তু মহানবী তো গাদিরে ফুলে বলছে দুইটা জিনিস রেখে দিলাম তো সাহাবীরা কি ওই পাথরে লেখা পাতায় লেখা ওই যে চামড়ার মধ্যে লেখা হুনে যায় তোর পারছে নাকি এখানেই রহস্য তাই তো আমার বাবাজান বলছেন বাবাজানের পবিত্র কোরআনুল মাজিদে আলিফ লাম মিম আলিফ লাম মিম জালিকাল কিতাব মুর্শিদকে যে অন্তর দিয়ে ডাকবো মুর্শিদের অন্তরে অবশ্যই বাসা বাঁধবো অন্তর দিয়ে তো ডাকে নাই ডাকছে মুখ দিয়া পত্রিকা কোরআনে কত রকমই আছে বাবা জানের বাণী পড়েন বাবা জানের এই কোরআনুল মাজিদ পড়েন যে তোমরা ইমান আনছ এখন মুমিন হও ইমান আনছ কিন্তু তোমরা মুমিন না এখন মুমিন হও ইমান আনা কি মুখে পড়া ওইটাকে বুঝা আর মুমিন কি উপলব্ধি করা দেখা আইনুল ইয়াকিন সচক্ষে অনেক সাধারণ ভাই যারা বুঝে যারাই তারা তো অনেকে আছে ভাই জান অনেক এই যে বিভ্রান্তি যে বাবা এখন পর্দা করছে আমি এখন কি করব আমি তো অন্য জায়গায় ব্যাগ দিব ই নেব আমি তাদের উদ্দেশ্যে একটা সরাসরি কথা বলি বাবা জাহাঙ্গীরের চেয়ে বড় পীর দুনিয়ার বুকে কেউ নাই আমি কোন পীরের কাছে যাই মরি দেবো যে বাবা জাহাঙ্গীরের কদমের সামনে দাঁড়াইব আমি দেখাই দিব জি এবং বাবা জাহাঙ্গীরের আওলাদের চেয়ে বড় পীর সারা দুনিয়ায় নাই কারণ দুনিয়ার কোন পীর সাহেব আর ওহাবি তো বাদই দিলাম জন্মান্তরবাদের কথা বলছে কোরআন দিয়ে দেখাই দিছে একটা না দুইটা না তিন তিনটা সূরা দিয়া দেখাই দিছে কে বলছে ফেরেশতার নফস নাই রূহ নাই ফেরেশতা আল্লাহর সিফাতে নূরের তৈরি রোবট সারা পৃথিবীতে কে বলছে বাবা জাহাঙ্গীর ব্যতীত সবাই তো জানে ফেরেশতা নবী থেকেও আলা সবাই জানে জিব্রাইল নবী থেকে আলা আলা মানে উপরে জিব্রাইল নবী থেকে উপরে জিব্রাইল হচ্ছে বহনকারী মুআল্লিম না মুবাল্লিগ মুআল্লিম মানে শিক্ষক মুবাল্লিগ মানে বহনকারী জিব্রাইল তো বহনকারী আর শিক্ষক হলো মুহাম্মদ তাহলে কিভাবে বলে এগুলা সব নবীর বেলায় ফেরেশতা জিব্রাইল লাগলো না মহানবীর বেলায় লাগলো তাওরাতের বেলায় তাওরাত আনতে লাগছে দেখা ওহনে না কেন কে বানাইলো এগুলা সব জায়গায় ছোট করার জন্য আরে মহানবী জাহিরি অবস্থায় থাকতে দৈহিক আঘাত করছে আর এখন ওই বংশের মানুষ যারা আছে ওয়াহাবির বংশ খারিজির বংশ কোথায় তারা আঘাত করতেছে
কারবালায় অস্ত্রের আঘাত করছে, এখন কথার আঘাত করতেছে। আরে যেই জান্নাতে ইয়াজিদ আর মুআবিয়া যাইবে ওই জান্নাত আমি যাবো না। আর ওগো যে মুসলমান কইব ওই মুসলমানের খাতায় থাকুম না। আরে রূপ ফুৎকার করে রূপ জন্ম দেয় না, রূপ ফুৎকার দূরে থেকে ওইখান থেকে বৈষাও কি এক নজর কাফি হে উমর ভর কে লিয়ে, একটা নজরই যথেষ্ট আমার সারা জীবনের জন্য। আগে তো জানতে হবে রুনফসের পার্থক্য পৃথিবীতে কেউ এত সুন্দর ভাবে এত স্পষ্ট ভাবে কোরআন দিয়া কেউ করতে পারে নাই, পারে নাই। মুরিদ করতে পারছে, ধ্যান সাধনের স্কুল কে করতে পারছে, মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ যে শিক্ষা, ওই শিক্ষা বাবা জাহাঙ্গীর বাংলার জমিনে চালু করছে, সেই হেরা গোহার শিক্ষা নরসিংদীর শিবপুরে স্কুল প্রতিষ্ঠা কইরা ধ্যান সাধনার কে করছে? বাবা জাহাঙ্গীর করছে। আর গান লিখছি আমি, স্কুল খুইলাছে রে বাবা, স্কুল খুইলাছে, আমরা স্কুল খুলছি, কিন্তু ওই স্কুলে আমরা কোন ছাত্র রে ভর্তি করি নাই। কাজেই বাবা জাহাঙ্গীরের সাথে ধ্যান নিরিকে মুর্শেদ বর্জকে মুর্শেদ তা সব পুরে মুর্শেদ, এই হাত আমার না আমার মুর্শেদের, এই পা আমার না আমার মুর্শেদের, এই হাত দিয়ে আমি ধরি না আমার মুর্শেদ ধরে, এই পা দিয়ে আমি হাঁটি না আমার মুর্শেদ হাঁটে, এই চোখ দিয়ে আমি দেখি না আমার মুর্শেদ দেখে, এই মুখ দিয়ে আমি বলি না আমার মুর্শেদ বলে, এই কান দিয়ে আমি শুনি না আমার মুর্শেদ শুনে, এই মন দিয়ে আমি উপলব্ধি করি না আমার মুর্শেদ উপলব্ধি করে। কে শিক্ষা দিছে বাবা জাহাঙ্গীর? আর সেই শিক্ষা কোথাও নাই। কত বলুন বাবা জাহাঙ্গীর সম্বন্ধে, এই জন্য বলা হয় আমি কোন ভুলে দেব পুজো তোমায়, ভেবে পাই না কোন ভুল যে তোমার পাশে শোভা লাগে না। হে আমার দেবতা, হে আমার মালিক প্রভু, আমি তোমাকে কোন ফুল দিয়া পূজা দিব? কারণ সবই তো সৃষ্টি, সৃষ্টি দিয়া তো পূজা স্রষ্টার হয় না। অষ্ট একজন সাধক ছিল, অষ্ট সাধক ওই অষ্ট তার দেহের মধ্যে আটটা বেঁকা ছিল, এর জন্য অষ্ট বাঁকা বোধহয় বলা হয় তার নাম। উনি এক রাজার কাছে গেছিল, মানে রাজা একটা বিষয় জানার জন্য, তো বলছে যে আমি এই বিষয়টা যে জানাইতে পারবো তাকে আমি অনেক ই দিব, এনাম দিব। তো উনি যা হাজির হয়েছে সবাই ফেল হয়েছে, উনি যা হাজির হয়েছে আমি তোমাকে বলবো এবং সব কিছু বুঝাই দেবো, কিন্তু আগে আমারে গুরু দক্ষিণা দেবে। তো আগে কি দক্ষিণা দেয় নাকি? দক্ষিণা তো পরে দিব, আগে দিব না। কয় না আমার নিয়ম আগে দিবি, কি দিব? কয় তোমার মন, তোমার তন, তোমার ধর, সব মন তন ধন দিলে তো থাকে কি কিছু তো নাই। কই গুরু দক্ষিণা দাও, কয় আচ্ছা দিয়ে দিলাম, কয় এখন বলে কখন কমু গিয়ে অন্ত কথাই থাকে না, তুই তো সবই দিয়ে দিল। এখন কথা আছে যে মন দিছে তন দিছে ধন দিছে আর কি আছে, তো তুমি কি শিখবা? তুমি তো সব বিসর্জনই দিছ, তুমি সব পায়ে গেছ, কি বিসর্জনের পরে তো কথা নাই, প্রশ্ন নাই উত্তর নাই, প্রশ্নও নাই, প্রশ্নও নাই উত্তর নাই, বাবা জানি বলে। এখন আমি শয়তানের পরিচয় জানি না, আমি লামকামের কথা কই, আমি শয়তানের পরিচয় জানি না, আমি লামকামের কথা বলি। এখন বিভ্রান্তি এইখান থেকে সরায়, এর জন্য বলে ভণ্ড পীর আর পাগলা কুত্তা এই দুইটার থেকে সাবধান, এই দুইয়ের থেকে সাবধান। বাঁচতে হইলে, বাঁচতে হইলে জানতে হবে। কাজেই এখন আমি আমার বাবাজানের বাণী এটা, বাবাজানের বয়ানের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, ভণ্ড পীর এবং পাগলা কুকুর হইতে সাবধান। তাহলে আমরা আজকে কোন জায়গার